হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। আইডিএমের পেড ভার্সন ছাড়া ডাউনলোড করা যাচ্ছে না, অথবা আমরা ফুল সব ধরনের কোয়ালিটিতে ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে পারতেছি না। তো অবশ্যই আইডিএমটি পেড ভার্সন প্রয়োজন সবারই। তো সিম্পলি আমি যে পেড ভার্সনটি ব্যবহার করতেছি সেই পেড ভার্সনটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ সব ধরনের কোয়ালিটি কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। তো জাস্ট সিম্পলি যেটা করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে কিন্তু আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নেই, আমি কিন্তু আপনাদেরকে আমার যে কন্ট্রোল প্যানেল থেকে আমি আনইনস্টল করে নিয়েছি, আমি নতুন করে আপনাদেরকে দেখাবো বলে। তো এখানে আমাদের ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক। তো সেই লিঙ্কে আমি রেজিস্ট্রেশন কাই সহকারে আমার যে ফুল আইডিএমটি আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার নেম দেয়া আছে এমডি সুজা, এবং জিমেল দেয়া আছে আমার একটি, দেন সিরিয়াল কাইটি এখানে দেয়া থাকবে। তো অবশ্যই আপনি এভাবে এটা ডাউনলোড করে নেওয়ার পরে এভাবে আপনি সেট আপ করতে পারবেন। তো সিম্পলি ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ থেকে, দেন এখানে অলরাইট এখান থেকে সিম্পলি আপনি আপনার আইডিএমটি ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করার পরে যে ইনস্টলেশন যে সিস্টেমটি সেটা যদি অবশ্যই আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি করে নেবেন, এবং যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে সিম্পলি ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে চলে আসছে। তো এখনও কিন্তু আমাদের কিন্তু গুগল ক্রোমে কিন্তু এটা অ্যাড হয়নি, অর্থাৎ এরকম নোটিফিকেশান আসলে অবশ্যই ওকে করে দেবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুগল ক্রোমে। তো সিম্পলি গুগল ক্রোমে গেলে আপনি দেখতে পাবেন যে গুগল ক্রোমে কিন্তু আমাদের এটা অ্যাড হয়নি, অর্থাৎ গুগল ক্রোমে অ্যাড করতে গেলে আপনাদেরকে আরেকটি ফর্মালিটি মেনটেন করতে হবে, যেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু এটা নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য ইনস্টল করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড লিঙ্ক, এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু ডাউনলোড করা হয়নি। তো আমি আবার গুগল ক্রোমে চলে আসলাম। তো ক্রোমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্টলি আগের ওই ভিডিওটাই আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এখনও অ্যাড হয়নি। তো অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি ফার্স্ট অফ অল আপনাকে এখানে যেটা করতে হবে যে এখানে গুগল, অবশ্যই আপনাকে গুগলের হোম পেজে আসতে হবে। দেখতে পাচ্ছেন রিফ্রেশ নিলাম, এরপরও কিন্তু আসে নাই। তো আমাদেরকে এটা অ্যাড করার জন্য উপরে কিন্তু আমাদেরকে আগে এখানে গুগল ক্রোম থেকে একটা এক্সটেনশান কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু প্লে হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এক্সটেনশান যেহেতু অ্যাড করে নেই সেহেতু এটা কিন্তু এখানে আসে নাই। তো সিম্পলি এখন আমাদেরকে যেটা করতে হবে যে এখানে আমাদেরকে একটি এক্সটেনশান অ্যাড করতে হবে। তো এক্সটেনশানটি অ্যাড হওয়ার পরে আমাদের এখানে কিন্তু ডাউনলোড অপশনটি কিন্তু চলে আসবে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে আমি গুগলে চলে আসছি, এবং গুগলে আসার পর এখানে আপনাকে সিম্পলি যেটা লিখতে হবে যে আইডিএম লিখে স্পেস দিয়ে ক্রোম এক্সটেনশান লিখবেন, অর্থাৎ আইডিএমের যে ক্রোম এক্সটেনশানটি, গুগল ক্রোমের যে এক্সটেনশানটি, অফিসিয়াল এক্সটেনশানটি আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পেজটি আসবে সেটি হচ্ছে আইডিএম ইনস্টিগ্রেশন মডুল গুগল ক্রোম। তো এটা আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথম যে পেজটি আসবে সেটিতে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে। তো জাস্ট ওয়েট, আমি এটাতে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরে জাস্ট লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার কিন্তু গুগলের ওয়েব স্টোরটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম, অর্থাৎ আপনার গুগল ক্রোমে এটা অ্যাড করার জন্য এই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো সিম্পলি আপনাকে এই বাটনটিতে যেহেতু ক্লিক করতে হবে, তো অবশ্যই আমি দেখাচ্ছি যে আমি কিন্তু অ্যাড করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এরপরে আরেকটি নোটিফিকেশন আসবে, সেটিতে আপনাকে এক্সটেনশন ক্লিক করতে হবে। তো অ্যাড এক্সটেনশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে চেকিং চলতেছে, অর্থাৎ চেকিংটি অপশন চলে আসবে। তো চেকিংটি জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে কিন্তু আপনার এটা এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ আইডিএম রিমুভ ক্রোম এক্সটেনশান। তো যেহেতু আমাদের এটা অ্যাড হয়ে গেছে, এখন আপনি চাইলে এটা রিমুভ করতে পারবেন। তো রিমুভ করার প্রয়োজন নেই, জাস্ট সিম্পলি আপনি এখন নতুন করে ইউটিউবে ঢুকবেন অথবা আপনার পেজটি রিলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের আইডিএমটি কিন্তু চলে আসছে, উপরে কিন্তু ডাউনলোড একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো সিম্পলি এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে সব ধরনের কিন্তু আপনার যে ডাউনলোড ফাইলগুলো আছে, অর্থাৎ 320 পেজ, 144 পেজ এবং 720 এবং 1010, আপনার যতগুলো পেজ রয়েছে আর কি, অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বনিম্ন কোয়ালিটি, সব যে কোনো একটি কোয়ালিটি আপনি ইচ্ছে মতো আপনার বাছাই কিন্তু যে কোয়ালিটির আপনার প্রয়োজন সেই কোয়ালিটি অনুযায়ী আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো গাইস, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। তো এরপরে যেটি, যে আপনি এখন থেকে চাইলে আপনি যে কোনো ভিডিও এখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন, এবং এখানে ক্রোম এক্সটেনশানটা অ্যাড করার পরে উপরে দেখতে পাচ্ছেন কোনারে আপনার এখানে একটি
আইডিএমের একটি ই চলে আসছে, আইকন চলে আসছে। তো এই আইকনটি আসলে আপনি ধরে নেন যে আপনার আপনার যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ব্রাউজার দিয়ে আপনি যত ফাইল অর্থাৎ যত কিছু আপনি ডাউনলোড করবেন সব কিছুই আপনার এই আইডিএম দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গানটি এখানে দুটো দুটো ই রয়েছে, তার মধ্যে আপনি চাইলে দুটোর মধ্যে অথবা আপনি যদি আরও চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে এই লিঙ্ক দেওয়া আছে, যেটা যে সেই লিঙ্কে নিচে যেটি দেওয়া থাকবে সিরিয়ালকে, তো সেই সিরিয়ালকে আইটি ডাউনলোড করে আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ফুললি ডাউনলোড হয়ে গেছে, আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড দিয়ে দেখালাম। দেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই আইডিএমটি আমি সম্পূর্ণভাবে নতুন করে আমি নিজে সিরিয়াল গাইটি কিনেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। পারুলরে দেখতে আসবো, ওর বয়সটা জানি কত হইল, আর আরে ক্লাস 7 এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে, বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছেন, আপনি কেমন মানুষ? পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা, ওর বয়স তো এখনো 18 হয় নাই। মাইয়াজার পেনশন দেন, এত কথা কওয়ার কিছু নাই, দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ বেচুন না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব কবে হবে? বিয়ে রুখতে এক হয়েছে সারাদেশ, যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, খবর দিন স্থানীয় প্রশাসনকে, কল করুন 109 নম্বরে। বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন।